হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের যে এক্সামিনেশান রয়েছে সেটা কি অনলাইনে হবে, এবং যেটা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে তোমাদের এক্সাম পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, সেটা কতটা ঠিক এবং কতটা এই জিনিসটাকে সমর্থন করছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট, অভিভাবকেরা এবং শিক্ষকেরা। এছাড়া বাইরে বিভিন্ন যে দেশে কোভিড আক্রান্ত হয়েছে সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু রীতিমতো এক্সাম ক্যান্সেল হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমাদের এক্সামিনেশান নিয়ে। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা অনেকেই, আমিও যখন আগে ভিডিও করেছি, তোমরা অনেকেই কিন্তু একটা দাবি করেছো যে এই মুহূর্তে আমাদের এক্সামিনেশান অনলাইনে হোক, কারণ আমাদের অনলাইনে অ্যাকচুয়ালি পঠন পঠন হয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তোমরা দিয়েছো। তো এবং কিছু কিছু এরকম স্টুডেন্ট আছে, খুব অল্প পরিসরের স্টুডেন্ট আছে, তারা বলছে যে অনলাইনে না অফলাইনে এক্সামিনেশান নেওয়া উচিত যেহেতু বোর্ড এক্সাম। এছাড়া অনেক কিছু শতাংশ এরকমও স্টুডেন্টের দাবি বা অভিভাবকের দাবি রয়েছে এই মুহূর্তে অনলাইন না অফলাইন না বোর্ড এক্সাম ক্যান্সেল করা উচিত, কারণ স্টুডেন্টের অ্যাকচুয়ালি স্টুডেন্ট হোক বা যে কোনো মানুষের হোক, সবার আগে হেলথ নেসেসারি, তারপরে সমস্ত জিনিস। তো এখানে সবার প্রথমে আমি আলোচনা করি, দেখো সিবিএসই বোর্ড, যেটা সর্বভারতীয় বোর্ড, যেই বোর্ডকে সর্বভারতীয় বোর্ডকে আমরা জানি সকল বোর্ডই কিন্তু অ্যাকচুয়ালি অনুসরণ করে, সেরকম সর্বভারতীয় বোর্ডও কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নের মুখে যে বোর্ড এক্সাম কিভাবে কন্ডাক্ট করা হবে অফলাইনে। যদিও বলা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন ও অন্যান্য বোর্ডের মতন সর্বভারতীয় বোর্ডও অ্যাকচুয়ালি যে সেন্টার বা পরীক্ষার যে কক্ষ সেটা অনেকটাই বৃদ্ধি করেছে, 30-40% প্রায় বৃদ্ধি করে ফেলেছে। তার সত্ত্বেও বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন উঠছে এবং যেখানে বলা হচ্ছে তোমাদের এক্সামিনেশান পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ও পরিষ্কারভাবে এরকম লাখাধিক স্টুডেন্ট কিন্তু বক্তব্য যে এই মুহূর্তে এবং অভিভাবকের বক্তব্য এই মুহূর্তে এক্সামিনেশান ক্যান্সেল করা হোক। তো এই নিয়ে কিন্তু সিবিএসই বোর্ডও এখন বিশাল চাপের মুখে যে অ্যাকচুয়ালি এক্সামিনেশানের কী করা উচিত। এবং পরিস্থিতির দিকে যদি আমরা তাকিয়ে দেখি, যখন আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ক্যান্সেল হয়েছিল সেই সময় যে পরিস্থিতি ছিল এবং অন্যান্য বিভিন্ন বোর্ডের এক্সাম ক্যান্সেল করা হয়েছিল আগের বছর যখন কোভিড নতুন ধরা পড়েছিল, সেই সময় বিভিন্ন জায়গায় যখন ক্যান্সেল হয়েছিল, যে পরিস্থিতি ছিল, কোভিডের যে সংক্রমণ ছিল, কোভিডের যে গ্রাফ ছিল, তার থেকে বা তার সমতুল্য গ্রাফ কিন্তু এই মুহূর্তে মানে একই রকম পরিস্থিতি রয়েছে। তো এখন কেন এক্সাম হবে, আগে যখন এক্সাম ক্যান্সেল করা হয়েছিল সেই সময় যে কোভিডের কেস ছিল, এখনও প্রায় কিন্তু সেই, এখন যখন আমি ভিডিওটি তৈরি করছি তখন কিন্তু কোভিডের যে সংক্রমণ সেটা কিন্তু দেশে 1,10,000 প্রায় পেরিয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো যে প্রচুর সংখ্যক কোভিডের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় যে কোভিডের ঢেউ সেটা কিন্তু বলতে পারি আগের তুলনায় অনেকটা বেড়েছে। তো এখানে সবার প্রথমে যে প্রশ্ন স্টুডেন্টদের বা মনে তোমাদের যে জিজ্ঞাসা যে অ্যাকচুয়ালি এই পরিস্থিতিতে এক্সাম ক্যান্সেল হওয়া উচিত কি উচিত না, অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে কি হয়েছে, সেই কান্ট্রিতে এক্সাম ক্যান্সেল করা হয়েছে না অনলাইনে হয়েছে না কি হয়েছে, সেটা সবার প্রথমে অ্যানালাইজ করি। দেখো সবার প্রথমে দেখো বিভিন্ন এরকম কান্ট্রি রয়েছে, শুধু আমাদের দেশে যে কোভিডের সংক্রমণ হয়েছে সেটা কিন্তু নয়, বিভিন্ন এরকম দেশ রয়েছে। তো সেই দেশগুলোর ক্ষেত্রে কি হয়েছে, দেখো মেক্সিকোতে 13 কেস হয়েছে কোভিডের, সেখানে কিন্তু এক্সাম ক্যান্সেল করা হয়েছে। সৌদি আরবে 541টি কোভিডের কেস ধরা পড়েছে, যেখানেও কি হচ্ছে এক্সাম কিন্তু ক্যান্সেল করা হয়েছে। কুবেতে প্রায় 1400টি কেস ধরা পড়েছে, সেখানেও কিন্তু বোর্ড এক্সাম ক্যান্সেল করা হয়েছে। আর ভারতে এই মুহূর্তে যখন আমি ভিডিওটি করছি 1,00,000 কোভিডের কেস পেরিয়ে গেছে, তার সত্ত্বেও বোর্ড এক্সাম নিয়ে অ্যাকচুয়ালি কোন মোডে হবে বা অ্যাকচুয়ালি অফলাইনে কন্ডাক্ট করা হবে বা শিডিউল এখনও পর্যন্ত কিন্তু চলছে। তো এটাই বিভিন্ন স্টুডেন্টদের বা বিভিন্ন অভিভাবকদের বক্তব্য, বিভিন্ন এরকম কান্ট্রি যেখানে খুব অল্প পরিসর আর কোভিডের কেস দেখা গেছে সেখানেও কিন্তু বোর্ড এক্সাম ক্যান্সেল হয়েছে। তো আমাদের
ভারতবর্ষে যেহেতু কোভিডের পরিস্থিতি আগের তুলনায় সমতুল্য কিংবা তার থেকেও গ্রাফটা বৃদ্ধির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কেন বোর্ড এক্সাম অ্যাকচুয়ালি অফলাইনে হবে বা তাদের বক্তব্য কেন এই এক্সাম ক্যান্সেল হবে না অন্যান্য কান্ট্রিদের মতো? এর অ্যাকচুয়ালি এক্সাম নিয়ে এখনও দুশ্চিন্তা, এখনও এক্সাম পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়নি। তো এখানে এই নিয়েই কিন্তু প্রায় লাখাধিক স্টুডেন্ট অভিভাবকদের মত যে বোর্ড এক্সাম ক্যান্সেল করা উচিত, যেটা জি বাংলার নিউজ পোর্টালে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এখন কথা হচ্ছে, তোমাদের অনেকের দাবি রয়েছে এক্সাম ক্যান্সেল করা উচিত, এবং এছাড়া অনেক স্টুডেন্টদের কিন্তু এই ধারণা, যারা অফলাইনে এক্সামিনেশন দিতে চায় তাদের অনেকেরই এই ধারণা রয়েছে যে অনলাইনে এক্সামিনেশন স্টুডেন্টরা বলছে মানে তারা ভালো করে প্রিপারেশন নেয়নি, পরীক্ষা বই দেখে লিখতে চায়, তো এরকম ধরনের অনেকের মন্তব্য রয়েছে এবং অনেকের মন্তব্য এক্সাম বাতিল হওয়া উচিত। তো এখানে আমি ক্লিয়ার করি, শুধুমাত্র স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশন চাইছে না বা এক্সামিনেশন ক্যান্সেল করার কথা বলছে না, শিক্ষকরাও বলছে, কিছু সংখ্যক শিক্ষকরাই বলছে স্টুডেন্টদের হেলথের কথা চিন্তা করে, এবং কিছু অভিভাবকরাও কিন্তু এই একই কথা বলছে যে এই মুহূর্তে যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী অনলাইনে এক্সামিনেশন নেওয়া উচিত। কারণ তোমরা দেখেছো যে উচ্চ মাধ্যমিকের কথা চিন্তা করে দেখো, উচ্চ মাধ্যমিকের 3-4 যে এক্সামিনেশন সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এখনও পর্যন্ত নেওয়া হয়নি। 2020 উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশনের কথা বললাম, যেখানে এখনও পর্যন্ত নেওয়া হয়নি, সেই মুহূর্তে যে কোভিডের কেস ছিল, এখন কিন্তু প্রায় কোভিডের সংক্রমণ সেই সমতুল্যই, সেক্ষেত্রে এই মুহূর্তে কিভাবে এক্সামিনেশন নেওয়া হবে, এই নিয়েই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে। এবং বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি যে এক্সামিনেশন নিতে, সেই এক্সামিনেশন কিন্তু এরকমভাবে নিয়েছে যাতে স্টুডেন্টরা বই দেখে লিখতে না পারে, স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই বাড়িতে বসে পরীক্ষা দিতে পারে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এবি আনন্দবাজার পত্রিকার একটি নিউজ পোর্টালে এটা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে, শিক্ষকরা স্টুডেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে এক্সামিনেশন দিতে হবে, এবং ওয়েবক্যাম সামনে রেখে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে সফল হয়েছে বিভিন্ন শিক্ষকরা পরীক্ষা নিতে, যাতে স্টুডেন্টরা বই না দেখেই অনলাইনে পরীক্ষা নিতে পারে। তো এভাবে যদি পসিবল হয়, এভাবে যদি পরীক্ষা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে এ কিন্তু অনলাইনে এক্সামিনেশন নেওয়া যেতে পারে, স্টুডেন্টরা বই দেখে লিখবে না, স্টুডেন্টদের ওয়েবক্যামের সামনে অ্যাকচুয়ালি বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে, এবং যে সমস্ত জায়গায় ইন্টারনেট ব্যবস্থা ভালো মতো নেই, সেই সমস্ত জায়গায় যদি অন্য কোনো পরিকল্পনা করা যেতে পারে, মানে অনলাইনে পরীক্ষা দেওয়ার যদি অন্য কোনো পরিকল্পনা করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নেওয়া যেতে পারে অনলাইনে। তো সমস্ত কিছুই পরবর্তীকালে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার বা সর্বভারতীয় বোর্ড যে রায় দেবে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। কিন্তু এই মুহূর্তে এই সমস্ত যে কান্ট্রিগুলো দেখালাম, অল্প কেসেও অ্যাকচুয়ালি এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যেও ও আমাদের রাজ্য তথা দেশেও কিন্তু বিভিন্ন এরকম স্টুডেন্ট রয়েছে, অভিভাবক রয়েছে, শিক্ষক রয়েছে, যারা এই মুহূর্তে অ্যাকচুয়ালি তাদের অভিমত জানিয়েছে বোর্ড এক্সাম এই মুহূর্তে ক্যান্সেল করা উচিত, এবং কিছু অল্প পরিসর স্টুডেন্ট বা অভিভাবক তারা বলছে অনলাইনে এক্সামিনেশন নেওয়া উচিত। অনলাইনে অবশ্যই এক্সামিনেশন নেওয়া উচিত যদি অনলাইন এক্সামিনেশনকে কার্যকর করা হয়, মানে যেভাবে স্টুডেন্টরা যাতে বই দেখে না লেখে বা অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে, যেটা এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। তো এখন দেখার বিষয় কিভাবে এক্সামিনেশন হবে, অফলাইনে হবে কি না, যেভাবে বোর্ড বারবার করে একই জিনিস বলছে অফলাইনে এক্সামিনেশন হবে, কিন্তু এটা তোমাদের মানতেই হবে। 2020 যে উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশনের কথা বললাম এবং অন্যান্য ও যে স্টেট বোর্ডগুলোর এক্সামিনেশন সেই সময় বন্ধ হয়ে গেছিলো, এখনও পর্যন্ত এক্সামিনেশন হয়নি, সেই পরিস্থিতি কোভিডের সংক্রমণ আর এখনকার যে সংক্রমণ সেটা কিন্তু প্রায় এক, সেই কারণে আমরা বলতেই পারি যে এক্সামিনেশন নিয়ে কিন্তু একটা বিতর্ক চলছে যে কিভাবে এক্সামিনেশন নেওয়া হবে, অফলাইনেই এক্সামিনেশন নেওয়া হবে, এটা এই মুহূর্তের অ্যাকচুয়ালি বোর্ডের নির্দেশিকা থাকলেও পরবর্তীকালে কিন্তু এটা পরিবর্তন হতেই পারে পরিস্থিতি অনুযায়ী। তোমাদের কি মন্তব্য, এই পরিস্থিতিতে কীরকমভাবে অ্যাকচুয়ালি বোর্ড এক্সাম নেওয়া উচিত? অবশ্যই তোমাদের মন্তব্য কিন্তু তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।